নমস্কার বন্ধুরা, খেলুগুলো কিচেনে স্বাগত জানিয়ে আজকে নিরামিষ দিনে আরও একটি নতুন রেসিপি নিয়ে এসে গেলাম আপনাদের কাছে। এই যে সোয়াবিন দেখতে পাচ্ছেন, দুই প্যাকেট সোয়াবিন আর 500 গ্রাম আমুল তাজা দুধ দিয়ে আমি প্রথমে ছানা কাটবো, তারপর সোয়াবিনটা দিয়ে আমি রেসিপিটা বানাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমে এই দুধটা দিয়ে ছানাটা কাটবো, করাইয়ে দিয়ে দেবো। দুধ গরম বসিয়ে দিয়েছি, এবার দুধটা গরম হয়ে দেবো। দুধটা গরম হয়ে গেছে, আসবে না ভিনেগার নিয়ে নিয়েছি, ছানাটা কেটে নেব। ছানাটা কাটতে শুরু হয়েছে, এখানে একটা চাকনি নিয়ে নিয়েছি, চাকনিটা ঢেলে দেবো। ছানাটা এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, এবার সোয়াবিনটা সিদ্ধ করে নেব। সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কেটে রাখা আলুটা পাকিয়ে নেব। এবার সোয়াবিনটা ভালো করে চিপে চিপে জলটা ঝরিয়ে মিক্স করে নেব। সোয়াবিনের সঙ্গে দিয়ে দেবো দুই টুকরো আদা, একটি কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ। সোয়াবিনটা মিক্স করে নিলাম, এবার একটি তালায় ঢেলে নেব। ছানাটাও নিয়ে একটা তালায় ঢেলে নেব। নিরামিষ দিনে এই রান্নাটা হলে না বন্ধুরা, একবারে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে। ছানার মধ্যে দিয়ে দেবো অল্প লবণ, সোয়াবিন মধ্যে তো লবণ দেওয়া আছে, দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, মেখে নেব। সোয়াবিনে গিয়ে খেতে খেতে ভালো লাগে না, তাই অল্প রান্নাটা একটু বদলিয়ে রান্না করলে খেতে অসাধারণ লাগে। আলুটা মেখে নিলাম, ছানাটা লবণটা মেখে নেব। ছানা আর সোয়াবিন আমার মাখা হয়ে গেছে, ছানা আর সোয়াবিনটা আমার মাখা হয়ে গেছে। এবার সোয়াবিনের ভিতরে ছানাটা দিয়ে আমি কুরকুরা রোল বানিয়ে নেব। এভাবে হাতের মধ্যে চেপটা করে ভিতরে অল্প ছানা দিয়ে দেব। এই কুরকুরা রোলটা খেতে না অনেক দারুণ লাগে। এভাবে দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। মুখটা আমি ভালো করে বন্ধ করে দিলাম, এভাবে এভাবে গোল করে একটা রোল বানিয়ে নিলাম। এভাবে ডিমের আকারে আমি একটা বানিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা, আমার সোয়াবিনের ফ্রেশটা একটু নরম হয়ে গেছে, আপনারা বানালে অল্প শক্ত করে বানাবেন, জলটা ভালো করে চিপে শক্ত করে বানাবেন। আর বেশি সিদ্ধ করবেন না, হালকা করে একটু সিদ্ধ করে নেবেন। ছানাটা দিয়ে দেব, দিয়ে আবার ওই মুখটা বন্ধ করে নেব। আরেকটা আমি বানিয়ে নিলাম, এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, সোয়াবিনের ভিতরে ছানা দিয়ে আমি ডিমের আকারে সবগুলো রোল বানিয়ে নিলাম, এবার ভেজে নেব। আবারও এমনি হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। আগে থেকেই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে দিয়ে দেব। এবার উল্টিয়ে দেব, লাল লাল করে আমি ভেজে নিলাম, এবার নামিয়ে নেব। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। ডিমের রোলটা ভাজা মাথা হতে টমেটো আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব, দিয়ে দিলাম আদা টুকরো কাঁচা লঙ্কা। ডিমের রোল আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ডিমের রোল ভাজা, তেলের মধ্যে আর অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে দেব 5 ফোড়ন তেজপাতা, লবঙ্গ, এলাচি আর দারচিনি।
অল্প ভেজে নিলাম, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা আর টমেটো। এখানে নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প জল দিয়ে মেখে নেব। এখানে আদা কাঁচা লঙ্কা টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মেখে রাখা মশলা। মশলাটা আদা কাঁচা লঙ্কার সঙ্গে কষিয়ে নেব, অল্প ধুয়ে জল দিয়ে দেব। মশলাটা কষিয়ে নিলাম, তেল চারটে শুরু হয়েছে, এবার পাপিয়ে রাখা আলুটা দিয়ে দেবো। ওটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব, দিয়ে দেব অল্প চিনি, দিয়ে আর অল্প সঙ্গে কষিয়ে নেব। ভালোভাবে একটু খেয়ে নিলাম, এবার দুধ দিয়ে দেব। তো বন্ধুরা, আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করলাম। আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও রান্না করতে পারো, আলু ছাড়াও রান্না করতে পারো। আমি আলু দিয়ে রান্না করলাম। জলটা ফুটে দেব, জলটা ফুটে এসেছে, এবার দিয়ে দেব ডিমের রোলটা। আর একটু সময় কুটতে দেবো, এবার অল্প গরম মশলাগুলো দিয়ে দেবো। তাছাড়া দিয়ে অল্প ফুটে আসলে নামিয়ে নেব। গরম রান্নাটা একদম রেডি, নামিয়ে নেব। অল্প অল্প ভেঙে গিয়েছে বন্ধুরা, আপনারা নামানোর আগে দিয়ে দিবেন, আর সোয়াবিনটা বেশি সিদ্ধ করবেন না, অল্প শক্ত শক্ত রাখবেন। যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।